অযোধ্যার রাম মন্দির ভাঙি মসজিদ নির্মাণের ভাবুকি, দুর্ধর্ষ সন্ত্রাসবাদী সংগঠন অল কায়দার ভাবুকিক লো দেশজুড়ি সৃষ্টি হয়েছে তীব্র চাঞ্চল্য। শেহতীয়াকৈ ত্রিপুরাত এখন রাজহুয়া সভাত 2024 বর্ষের জানুয়ারীত রাম মন্দির উদ্বোধনের কথা ঘোষণা করেছিল গৃহমন্ত্রী অমিত শাহে। গৃহমন্ত্রী অমিত শাহর এই ঘোষণার পাছতেই অল কায়দার রাম মন্দির ধ্বংসর ভাবুকি। অল কায়দার মুখপাত্র গজুয়া এই হিন্দর রাম মন্দির ধ্বংস করার হুঙ্কার সন্ত্রাসবাদী সংগঠনটো। রাম মন্দির ভাঙি তার ঠাইত মসজিদ নির্মাণের ভাবুকি প্রদান করেছে অল কায়দায়। যদি বাবরি মসজিদ ধ্বংস করে রাম মন্দির নির্মাণ করা হয়েছে, সেইদরে উক্ত ঠাই মন্দির ধ্বংস করে পুনর নির্মাণ করা হব মসজিদ। ইয়ার বাবে আমি বলিদান দিবল প্রস্তুত। রাম মন্দির নির্মাণ প্রসঙ্গত এইদরে ভারতক তীব্র সকিয়নি প্রদান করলে সন্ত্রাসবাদী সংগঠনটে। ভারতত জেহাদ বিয়পার পরিকল্পনার কথা উল্লেখ করা হয়েছে অল কায়দার মুখপত্র। ভারতীয় মুসলমানক উচতনি দিয়ার চেষ্টা অল কায়দার। ভারতীয় মুসলমানক জেহাদর পথ লবলে আহ্বান জানাইছে কুখ্যাত সন্ত্রাসবাদী সংগঠনটে। ভারতের মুসলমানসকলক উদ্দেশ্য করে অল কায়দায় কয় যে ধর্ম নিরপেক্ষতা নরকর সমান, হিন্দু মুসলিম ভাই ভাই এনে ধরনের স্লোগান আসলতে সম্পূর্ণরূপে ভুয়া। ভারতীয় মুসলমানসকলে ইমান দিনে দুর্ভোগ ভুগি অহা বলে উল্লেখ করলে সন্ত্রাসবাদী সংগঠনটে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ চমুকৈ আরএসএসকো সমালোচনা করলে সংগঠনটে। ভারতত এতিয়া হিন্দুসকলক লাঠি চলাব শিকা হয়েছে অল কায়দায়। জেহাদর জড়িয়ে এনে শক্তির বিরুদ্ধে যুদ্ধ দিবল বদ্ধপরিকর। মুখপত্রখনত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে করা হয়েছে বিস্ফোরক মন্তব্য। আলোচনী প্রধানমন্ত্রী উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী কঠোর সকিয়নি সংগঠনট। অযোধ্যাত রাম মন্দির নির্মাণ হয়ে থাকার সময়তে অল কায়দার ভাবুকিয়ে বহন করেছে বিশেষ তাৎপর্য। পুনের ভারতত ধর্মীয় সংঘাত সৃষ্টি করব খোঁজা হয়েছে নাকি, ইয়াক লো সৃষ্টি হয়েছে গভীর রহস্য। অল কায়দার এনে ভাবুকির আড়ত ভারত বিরোধী অপশক্তি জড়িত আছে নাকি, সেয়াও এই মুহূর্তত বিচার্যর বিষয়। অবশ্যে ইয়ার বাবু বিভিন্ন সময় অল কায়দায় ভারতের বিরুদ্ধে মন্তব্য প্রকাশ করে আছে। 2014 চনত অল কায়দার নেতা আল জওয়াহারিয়ে ভারতের অল কায়দার শাখা প্রতিষ্ঠা হব বলে ঘোষণা করেছিল। বিগত সময়সাত ভারতের বিভিন্ন ঠাইর মুসলমান যুবকে সংগঠনটুক যোগ দিয়া বলে তথ্য লাভ করেছে ভারতের চোরাংচোয়া বিভাগসমূহে। কর্ণাটকত হওয়া হিজাব কেন্দ্রিক বিতর্কর সময়ত প্রতিক্রিয়া প্রকাশ করেছিল দুর্ধর্ষ সন্ত্রাসবাদী সংগঠনটে। এক ভিডিও বার্তার জড়িয়ে অল জওয়াহিরিয়ে হিজাবর সপক্ষত উচতনি দিয়েছিল মুসলমান সমাজক। উল্লেখযোগ্য যে দীর্ঘদিন ধরে রাম মন্দির ভারতের রাজনীতির এক অভিন্ন অঙ্গত পরিণত হয়েছে। 2019 চনের 9 নভেম্বর অযোধ্যাত রাম মন্দির নির্মাণের চূড়ান্ত রায়দান প্রদান করেছিল সম্মানীয় উচ্চতম ন্যায়ালয়। 2024 চনের জানুয়ারি মাহত আনুষ্ঠানিকভাবে মুক্তি হওয়ার কথা রাম মন্দির। সম্প্রতি অযোধ্যাত পূর্ণদমে চলি আছে রাম মন্দির নির্মাণের সকল কাম কাজ। তেনে এক সময়তে অল কায়দার ভাবুকিক লো ইটা দেশজুড়ি সৃষ্টি হয়েছে তীব্র চাঞ্চল্যৰ।